Hello friends, welcome back to my channel Chemistry Learning Lab. আজকে এটা আমি অ্যালকোহলের উপরে ডে 3 ক্লাস নিয়ে এসেছি। তো ক্লাসটা শুরু করার আগে দুই চার কথা বলে নিই। আমি এর আগে অ্যালকোহলের উপর বেস করে দুটো ভিডিও আপলোড করেছি। আজকে আমি অ্যালকোহলের উপর বেস করে কিছু প্রবলেম তোমাদের সামনে শেয়ার করব, ডিসকাস করব। তো একটা জিনিস ক্লিয়ার করে নাও যে এই ভিডিও দেখার আগে তোমাদের অ্যালকোহলের ওপর আমার যে আগে দুটো ক্লাস করা ছিল সেই ক্লাসগুলো অবশ্যই দেখবে। সেই ক্লাসগুলো না দেখলে আজকের ক্লাস কিন্তু বুঝতে তোমাদের অসুবিধা হবে। চলো স্টার্ট করি। এটা মেইনলি প্রবলেম বেসড। আমি এখানে তোমাদের জন্য কিছু প্রবলেম নিয়ে এসেছি, এখানে প্রবলেমগুলো তুলেছি, তাদের রিয়েজেন্টগুলো তোলা আছে, কিন্তু প্রোডাক্টগুলো লেখা নেই। এই স্লাইডে পাঁচটা প্রবলেম আছে। তো আমি তোমাদেরকে বলবো, যদি আমার আগের ক্লাসগুলো করে থাকো তাহলে ক্লাসগুলোতে রিয়েজেন্টের যে ফাংশনগুলো নিয়ে ডিসকাস করেছিলাম সেগুলো দেখে দেখে তোমরা প্রবলেমগুলো আগে নিজেরা করার চেষ্টা করবে। যদি প্রবলেমগুলো নিজেরা করতে না পারো তারপরে আমার নেক্সট স্লাইডগুলোতে সলিউশন দেয়া আছে সেগুলো দেখবে। এই পেজে পাঁচটা প্রবলেম দেয়া আছে, এই পেজে একই রকমভাবে তিনটে প্রবলেম, এই আটটা প্রবলেম, আর কিছু অ্যাডভান্স প্রবলেমও আমি নিয়ে এসেছি তোমাদের জন্য। দেখবে এখানে দুটো অ্যাডভান্স প্রবলেম আছে আর এই পেজে দুটো অ্যাডভান্স প্রবলেম। এই কটা প্রবলেম নিয়ে আজকে ডিসকাস করব। চলো শুরু করি। প্রথম প্রবলেম, এই যে এক নম্বর প্রবলেমটা দেখছো, এখানে আমরা একটা সাইক্লোপেন্টেন রিংয়ে ডাবল বন্ড দিয়েছি, সাইক্লোপেন্টিন, মার্কিউরিক অ্যাসিটেট, ওয়াটার, টিএইচএফ। টিএইচএফ মানে এটা টেট্রাহাইড্রোফিউরন, এটা সলভেন্টের কাজ করে, আর এনএ বিডি ফোর এনএওএইচ নিয়ে আছে। এখন এর উত্তরটা কি দাঁড়াবে তোমাদের জানা থাকবে। এই যে রিয়েজেন্টটা দেখছো, এই রিয়েজেন্টটা দিয়ে যে রিয়াকশন করেছিলাম তার নাম দেওয়া হয়েছিল অক্সিমার্কিউরেশন, ডিমার্কিউরেশন, যেখানে আমরা বলেছিলাম মোর হিন্ডার্ড অ্যালকোহল হয় ভায়া অ্যান্টি অ্যাডিশন। কথাটা আরেকবার রিপিট করি, মোর হিন্ডার্ড অ্যালকোহল ভায়া অ্যান্টি অ্যাডিশন। তাহলে আমরা এই সিস্টেমটাই কিন্তু লেস হিন্ডার্ড মোর হিন্ডার্ড কোনো ব্যাপার নেই, দুটো সিমেট্রিক্যাল। তোমরা যেটা ইচ্ছে, সাপোজ এখানে আমি ওয়েজ জুড়তে পারি আর এখানে আমি হাইড্রোজেন জুড়তে পারি আর ডাবল বন্ডটা ভেঙে দেব। এখন প্রবলেম, এই যে এনএ বিডি ফোর ইউজ করেছি তার মানে ও কিন্তু সিস্টেমে আর এইচ প্লাস দেবে না, ও দেবে ডি, এইচ মাইনাস দেবে না, সরি, ও দেবে ডি মাইনাস। তাহলে তোমরা কি করবে, এই কার্বনে জুড়বে ওইচকে আর এই কার্বনে জুড়বে হাইড্রোজেনের জায়গায় ডয়টেরিয়ামকে, আর এদের দুজনের পজিশন যাদেরকে জুড়ছ তারা থাকবে অ্যান্টি, কারণ অ্যান্টি অ্যাডিশন হয়। তো এবার অ্যান্সারটা তোমাদেরকে দেখাই। অ্যান্সারটা আমি কি করেছি, এই যে অ্যান্সারটা দেখো কি করেছি, এখানে ওয়েজ জুড়েছি, এখানে ডয়টেরিয়াম জুড়েছি, এবং এই ওয়েজ এবং ডয়টেরিয়াম এদের পজিশন দেখে নাও, এরা কিন্তু ট্রান্সপজিশনে আছে। একই রকমভাবে স্টিকের এনানশিওমারও তৈরি করতে পারি। এই গেল আমাদের প্রথম প্রবলেম, অক্সিমার্কিউরেশন ডিমার্কিউরেশন। পরের প্রবলেমে আসি। এই প্রবলেমটা বিএইচ থ্রি টিএইচএফ হাইড্রোলাইসিস করা আছে, এটা হাইড্রোবোরেশন। আচ্ছা, হাইড্রোবোরেশনে কি বলা ছিল, লেস হিন্ডার্ড অ্যালকোহল হয় ভায়া সিন অ্যাডিশন। তাহলে আমরা লেস হিন্ডার্ড পজিশনটা খুঁজবো। লেস হিন্ডার্ড পজিশন কোনটা, এই যে এই পজিশনটা লেস হিন্ডার্ড। তাহলে লেস হিন্ডার্ড পজিশনে আমি ওইচকে জুড়বো আর মোর হিন্ডার্ড পজিশনে হাইড্রোজেনকে জুড়বো। এখানে কোনো ডয়টেরিয়াম বা ট্রাইটিয়াম এরকম কিছু নেয়া নেই, শুধুমাত্র হাইড্রোজেন আর ওইচকে জুড়বে, আর এদের পজিশন কিন্তু সিন পজিশন থাকবে। তাহলে দেখে নাও এবার অ্যান্সারটা কি, এই দেখো অ্যান্সার। তাহলে এখানে আমার হাইড্রোজেন জুড়েছে, এখানে ছবিটা পরিষ্কার নেই, একটু পরেই আসবে, এখানে ওইচকে আমরা জুড়ে দিয়েছি। এটা দেখলে বুঝতে পারবে লেস হিন্ডার্ডে আমরা ওইচকে জুড়েছি আর এরা দুজন আছে পরস্পরে সিন পজিশনে। পরের প্রবলেমে যাই। অ্যালডিহাইড, অ্যাসিড অ্যালডিহাইড দেওয়া আছে, সোডিয়াম বোরোহাইড্রেট ইউজ করেছি। তো তোমাদের জানা আছে সোডিয়াম বোরোহাইড্রেটের নর্মাল কাজ, ও রিডিউস করে কার্বোনিলকে, রিডিউস করে ওইচ অ্যালকোহলে কনভার্ট করে। এখানে একটু প্রবলেম করেছি, প্রবলেমটা দেখাই। আমি এখানে হাইড্রোজেনের জায়গায় ডয়টেরিয়াম দিয়েছি। মাথায় রাখবে যারা হাইড্রাইড, সে সোডিয়াম বোরোহাইড্রাইট হোক, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইট হোক, এদের কাজ এরা সবসময়ের জন্য এইচ মাইনাস আয়নকে ডোনেট করে, হাইড্রাইডকে ডোনেট করে। যেহেতু ডয়টেরিয়াম নিয়ে আছে তাহলে ও ডি মাইনাস ডোনেট করবে, সেই ডি মাইনাস ভালো করে বুঝে নিও, এই যে ডি মাইনাস, এই ডি মাইনাস নিউক্লিওফাইড হিসেবে তোমার এই কার্বনে গিয়ে জুড়বে। আর এখানকার যে ডাবল বন্ড অক্সিজেন, সেই অক্সিজেনের ডাবল বন্ড খুলে ও মাইনাস হবে, আর মিডিয়ামে এখানে দেখো জল নেওয়া আছে, সে এইচ প্লাস ডোনেট করবে, এই মাইনাস সেই এইচ প্লাসকে নেবে। তাহলে কি দাঁড়ালো, এটা অ্যালকোহল হলো কিন্তু অক্সিজেনের সাথে হাইড্রোজেন থাকবে আর এই কার্বনের সাথে ডয়টেরিয়াম থাকবে। চলো এবার অ্যান্সারটা দেখি, দেখো অ্যান্সার।
তাহলে এই কার্বনের সাথে ডয়টেরিয়াম জুড়েছি, কারণ ডয়টেরিয়াম এখানে ডি মাইনাস ডোনেট করেছে, তাই। পরে প্রবলেমে আসি, পরে প্রবলেমে রিয়েজেন্টার দিকে তাকাও। এই রিয়েজেন্টার নাম অ্যালুমিনিয়াম আইসোপ্রোপক্সাইড, এই রিয়েজেন্টার নাম অ্যালুমিনিয়াম আইসোপ্রোপক্সাইড। এই রিয়াকশনটার নাম শিখিয়েছিলাম আমরা এমপিভি রিডাকশন, যেখানে বলা ছিল যে এমপিভি রিডাকশনে কার্বনিল গ্রুপরা অ্যালডিহাইড কিটোন এরা রিডিউস হয়, ডাবল বন্ড ট্রিপল বন্ড এফেক্ট করে না, এখানে কোনো আইসোটোপ এফেক্ট লিখিনি, শুধুমাত্র এই যে কার্বনিল গ্রুপ দেখছো, এই কার্বনিল গ্রুপ যেহেতু অ্যালডিহাইড একে আমরা রিডিউস করে 1 ডিগ্রি অ্যালকোহলে নিয়ে যাব, ডাবল বন্ডকে এফেক্ট করব না। আচ্ছা তাহলে অ্যান্সারটা দেখি, অ্যান্সারটা কি লিখেছি দেখো, সিনামাইল অ্যালকোহল পেয়েছি, ডাবল বন্ডকে এফেক্ট করিনি, শুধু একে রিডিউস করে ওইচে কনভার্ট করে দিয়েছি। নেক্সট প্রবলেম, এখানে দুটো আলাদা ফাংশনাল গ্রুপ নেওয়া আছে, একটা অ্যালডিহাইড আর একটা নাইট্রো, রিয়েজেন্ট হিসেবে নেওয়া আছে সোডিয়াম বোরোহাইড্রাইড। আমরা এর আগে অ্যালকোহলের ফার্স্ট ডে ক্লাসে বলেছিলাম সোডিয়াম বোরোহাইড্রাইড কিন্তু খুব উইক রিডিউসিং এজেন্ট, ও যেহেতু উইক রিডিউসিং এজেন্ট শুধুমাত্র তিনটে ফাংশনাল গ্রুপের কথা বলা ছিল, একটা অ্যালডিহাইড আর একটা কিটোন আর একটা অ্যাসিড ক্লোরাইড, যাদেরকে ও রিডিউস করে, বাকি কোনো ফাংশনাল গ্রুপকে ও রিডিউস করে না, শুধুমাত্র এই অ্যালডিহাইড গ্রুপকে তোমরা রিডিউস করবে, এই নাইট্রোকে রিডিউস করবে না। চলো অ্যান্সার দেখি এবার, এই দেখো অ্যান্সার, নাইট্রো রিডিউস হয়েছে কিন্তু অ্যালডিহাইড, সরি নাইট্রো রিডিউস হয়নি, অ্যালডিহাইড রিডিউস হয়ে অ্যালকোহল হয়েছে। তো আশা করি এই পেজের পাঁচটা প্রবলেম তোমরা বুঝতে পেরেছো, নিজেরা ট্রাই করবে কিভাবে অ্যান্সারগুলো করে। নেক্সট পেজে যাই, 6 নম্বর প্রবলেম, এখানে একটা প্রবলেম নিয়ে আছে যেখানে দু ধরনের বন্ড আছে, একটা পোলার বন্ড আর একটা নন পোলার বন্ড, কার্বন অক্সিজেন বন্ড এটা পোলার, কার্বন কার্বন ডাবল বন্ড নন পোলার। আমরা লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইডের ফাংশন বলেছিলাম, ও কম্পারেটিভলি স্ট্রং, স্টিল ইট ক্যান নট রিডিউস কার্বন কার্বন ডাবল বন্ড, দ্যাট মিনস ইট ক্যান নট রিডিউস দ্য নন পোলার বন্ড, ইট ক্যান অনলি রিডিউস দ্য পোলার বন্ড। তাহলে ও শুধুমাত্র পোলার বন্ডকে রিডিউস করবে, নন পোলারকে করবে না। অ্যান্সারটা তোমরা পরে দেখে নেবে, আমি এখন আর দেখাচ্ছি না অ্যান্সারটা কি। এই প্রবলেমে এসো, এখানেও লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড নিয়ে আছে, সেম কাজ, ও কিন্তু সব রকমের ফাংশনাল গ্রুপকে রিডিউস করে, তার মানে এখানে কার্বনিল পোলার যেহেতু ওকে রিডিউস করবে আর এস্টারকে রিডিউস করে। তোমরা আমার আগের ভিডিওগুলো দেখবে এস্টারের রিডাকশন কিভাবে হয় বলে দিয়েছিলাম, বলেছিলাম এস্টারের এখানে একটা সিও লিঙ্কেজ থাকে, এই লিঙ্কেজকেও ব্রেক করবে, অর্থাৎ এখানে এই পার্ট থেকে আমরা একটা অ্যালকোহল পাবো আর এই কার্বন একটা অ্যালকোহলে কনভার্ট হবে, অর্থাৎ এই সিস্টেমটা দুটো, এই দিকেও একটা সেকেন্ডারি অ্যালকোহল, এই কার্বন একটা প্রাইমারি অ্যালকোহল, আর ক্লিফেজ হয়ে গিয়ে এই পার্ট থেকেও আমরা একটা মিথানল পাবো। তাহলে এইটুকু অ্যান্সার আপাতত আমরা দেখিনি কি দাঁড়ালো, এই দেখো ঠিক বলেছিলাম, ডাবল বন্ডটা রিডিউস করেনি, এটা ওএইচ হয়েছে, এটার অ্যান্সার দেখো, এটা রিডিউস হয়ে ওএইচ হয়েছে, এই সিও এই পার্টটা সিএইচ টু ওএইচ ভেঙে গেছে, এদিক থেকে একটা মিথানল। নেক্সট প্রবলেম অনেকটা একই প্রবলেম, এটাও কিটোন এবং এস্টার দুটো একসাথে নেওয়া আছে, সোডিয়াম বোরোহাইড্রেট ইউজ করেছি লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেটের জায়গায়, ও শুধুমাত্র কিটোনকে করবে, এস্টারকে রিডিউস করবে না। আমরা বলেছিলাম সোডিয়াম বোরোহাইড্রাইড কিন্তু এস্টারকে রিডিউস করতে পারে না, ও শুধুমাত্র এখানে কিটোনকেই রিডিউস করবে। তাহলে কিটোন এই কার্বনিল গ্রুপটা রিডিউস হয়ে হবে 2 ডিগ্রি অ্যালকোহল, এস্টারটা অ্যাজ ইট ইজ যেমন আছে সেরকমই থাকবে। চলো অ্যান্সারটা দেখি এবার, এই দেখো অ্যান্সার। তো আশা করি প্রবলেমগুলো তোমরা বুঝতে পেরেছো, এ ধরনের আরও প্রচুর প্রবলেম নিয়ে আমি আরেকটা ভিডিও করব, অ্যালডিহাইড কিটোন এবং অ্যালকোহল এই দুটো চ্যাপ্টার মিলিয়ে আমি প্রবলেমের একটা সেট তৈরি করব, যেটা নিয়ে পরে একটা ভিডিও তৈরি করে আমি আসব। এবার কয়েকটা অ্যাডভান্স প্রবলেম নিয়ে ডিসকাস করি, এই প্রবলেমগুলো তোমাদের কনসেপ্ট ক্লিয়ার করতে হেল্প করবে। দেখো প্রথম প্রবলেম, এই সিস্টেমটা এইচবিআর নিয়েছি, তো কি হতে পারে, এইচবিআর কি করে তোমরা জানো, এইচবিআর এইচ প্লাস ডোনেট করে অ্যাসিড, এখানে অক্সিজেনের কাছে লোন পেয়ার আছে, লোন পেয়ার দিয়ে প্রথম নিউক্লিওফিলিক অ্যাটাক হলো, এগুলো আমি মেকানিজম দিয়ে করেছি, নাহলে বের করতে অসুবিধা হবে। তাহলে ও এইচ টু অক্সিজেন প্লাস, তোমরা জানো অক্সিজেন প্লাস থাকবে না, দেখো বন্ডের ইলেকট্রনগুলো খুলে নিয়ে বেরিয়ে গেছে, এই কার্বন হয়েছে প্লাস। আমি একটা কথা এর আগে বারেবারে বলে দিয়েছিলাম যে কখনো যদি দেখো 4 মেম্বার রিং এর পাশের কার্বন প্লাস, তাহলে রিং মেম্বারশিপ বাড়াবে, ও রিংটা এক্সপ্যানশন করে 5 মেম্বারে যাবে। দেখো কিভাবে হলো, এই বন্ডের ইলেকট্রনস গুলো আমি পেন দিয়ে একটু দেখিয়ে দিই এখানে কিভাবে হচ্ছে, দেখে নাও, এই যে কার্বন, এই বন্ড, এই বন্ড এই কার্বনকে ছেড়ে ধরছে এখানে, তাহলে আমরা যদি এভাবে দেখাই যে এই বন্ডটা নতুন করে ফর্ম করলো এবং এই কার্বনটা হয়ে গেল প্লাস, তাহলে কি দাঁড়াবে দেখো, একটা 5 মেম্বার রিং লিখেছি, 5 মেম্বার রিং, তাতে যে কার্বন প্লাস তার পাশের কার্বনে দুটো মিথাইল, তাই যে কার্বন প্লাস তার পাশের কার্বনে দুটো মিথাইল,
5 মেম্বার রিং 4 মেম্বার রিং এর চেয়ে বেশি স্টেবল। এখন এই রিং এর কার্বোক্যাটায়নটা 2 ডিগ্রি, তাহলে এখানে আরেকটা পসিবিলিটি আছে, এখানকার মিথাইল যদি শিফট করে এখানে চলে যায় তাহলে কার্বোক্যাটায়নটা এই কার্বনের উপর চলে আসবে এবং 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন মোর স্টেবল। এবার এই কার্বোক্যাটায়নটা বিআর মাইনাস দিয়ে নিউক্লিওফিলিক অ্যাটাক করে গিয়ে আমাদের ফাইনাল প্রোডাক্ট দেবে। তাহলে আশা করি প্রোডাক্টটা বুঝতে পেরেছো। এখানে কিন্তু দুটো রিঅ্যারেঞ্জমেন্ট আছে, একটা রিং এক্সপানশন হয়েছে, আরেকটা এখানে মিথাইল শিফট করেছে, করে ফাইনালি স্টেবল কার্বোক্যাটায়ন তৈরি করে নিউক্লিওফাইল দ্বারা যুক্ত হয়ে আমাদের ফাইনাল প্রোডাক্ট পেয়েছি। এই ধরনের প্রবলেম অনেক আসবে। নেক্সট প্রবলেমে যাই, অনেকটা একই রকমের প্রবলেম। দেখো কি দেখিয়েছে এখানে, এখানে দুটো আলাদা আলাদা ওএইচ গ্রুপ আছে যাকে H2SO4 দিয়ে ট্রিট করা আছে। H2SO4 অ্যাসিড ও H+ ডোনেট করেছে। দেখো প্রথম স্টেপ নিউক্লিওফিলিক অ্যাটাক হলো, আমরা আগেও বলেছি নিউক্লিওফিলিক অ্যাটাক হয়ে অক্সিজেনটা প্লাস হলো, প্লাস থাকবে না, বন্ডে ইলেকট্রন নিয়ে বেরিয়ে গেল, কার্বন প্লাস হলো। কার্বন প্লাস হওয়ার পরে ওই যে বলেছিলাম যে কার্বন প্লাস তার পাশের কার্বনে যদি ওএইচ থাকে তাহলে ও অবশ্যই কিটন হবে। তাহলে আমি বন্ডের ইলেকট্রনগুলো এখানে নিয়ে গেছি, এই বন্ড মাইগ্রেট করে গেছে এখানে, অর্থাৎ আবারও রিং এক্সপানশন হয়েছে। একবার রিং এক্সপানশন হয়ে গিয়ে দেখো এই বন্ড, এখানে একটু পেন দিয়ে আমি দেখিয়ে নিই যে কি দাঁড়ালো ঘটনাটা। দেখো এই কার্বনের যে বন্ড, এই কার্বনকে ছেড়ে ধরেছে এই কার্বনকে, তাহলে এই বন্ডটা ভুলে যাও। এবার লক্ষ্য করো, 1 2 3 4 5 6 সিক্স মেম্বার রিং, যে কার্বনের সাথে দুটো মিথাইল আছে তার পাশের কার্বনে ডাবল বন্ডেড ও হয়েছে, ব্যাস এই হচ্ছে প্রোডাক্ট। এখানে একটা জিনিস লক্ষ্য করো, আমি এই যে অক্সিজেন দেখছো এই অক্সিজেন দিয়ে কিন্তু নিউক্লিওফিলিক অ্যাটাক করিয়ে প্রোডাক্টটা পেয়েছি। আমি এটাও করতে পারতাম, এই অক্সিজেনের কাছে যে লোন পেয়ার আছে এই লোন পেয়ার দিয়েও আমি নিউক্লিওফিলিক অ্যাটাক করাতে পারতাম, সেক্ষেত্রে প্রোডাক্ট আলাদা আসতো, সেটাও একটা পসিবিলিটি। সেটা আমি তোমাদের নেক্সট দেখাই যে আরেকটা পসিবিলিটি কি তৈরি হতে পারতো। দেখো এই লোন পেয়ার অ্যাটাক করেছে, তাহলে এই অক্সিজেন প্লাস হবে, লিখেছি প্লাস থাকবে না, সেম মেকানিজম রিপিট করেছি, বের করে দিলাম যে কার্বন প্লাস তার পাশের কার্বনে ওইচ আছে, এ কিটোন হবে, মিথাইল মাইগ্রেট করবে, 1-2 মিথাইল শিফট হলো, শিফট করে গিয়ে এই হচ্ছে তোমার ফাইনাল প্রোডাক্ট। এখন পরীক্ষা যদি প্রশ্ন আসে যে আমার এক্ষেত্রে দুটো প্রোডাক্টের পসিবিলিটি আছে, লক্ষ্য করে দেখো এই একটা প্রোডাক্ট পেয়েছি যেখানে সাইক্লোহেক্সেন ডেরিভেটিভ তৈরি হয়েছে, আর এখানে আরেকটা প্রোডাক্ট পেয়েছি। এবার এই দুটোর মধ্যে কোনটা মেজর প্রোডাক্ট সেটা ডিসাইড করতে গেলে দেখতে হবে যে কার্বোক্যাটাইন দিয়ে রিয়াকশনটা হয়েছে তাদের মধ্যে কোন কার্বোক্যাটাইনটা স্টেবল। এখানে লক্ষ্য করো যে কার্বোক্যাটাইনটা তৈরি হয়েছিল সেটা রিং এর বাইরে, 5 মেম্বারটা এক্সপ্যান্ড করে 6 মেম্বার হয়েছে, এখানে রিং এর মধ্যে কার্বোক্যাটাইনটা তৈরি হয়েছে। তো আমরা জানি যে কার্বোক্যাটাইন যদি এক্সোসাইক্লিক হয় স্টেবিলিটি বাড়ে, এন্ডোসাইক্লিক কার্বোক্যাটাইনের স্টেবিলিটি কম, সেই ক্ষেত্রে আমি এই সিস্টেমটা কি বলবো মেজর প্রোডাক্ট। তো এইভাবে প্রবলেম আসতে পারে, কিন্তু হ্যাঁ এখানে কিন্তু দুটো প্রোডাক্টই তৈরি হওয়ার পসিবিলিটি আছে। যদি কখনো প্রশ্নে বলে যে পসিবল প্রোডাক্টস, তাহলে তোমাকে এটাও পসিবল প্রোডাক্টস লিখতে হবে, এটাও পসিবল প্রোডাক্টস লিখতে হবে। আশা করি পয়েন্টগুলো তোমরা বুঝতে পেরেছো। নেক্সট প্রবলেমে যাই, অনেকটা একই রকম প্রবলেম, একই H2SO4 ট্রিট করেছি, প্রথম স্টেপটা সেম আর রিপিট করছি না, OH প্লাস বেরিয়ে যাবে। এবার দেখো লাস্ট স্টেপটা, যখন ও বেরোয় এই কার্বনটা প্লাস, ওই যে বলেছিলাম এই যে 5 মেম্বার রিং তার পাশের কার্বন প্লাস, তাহলে ও ওর রিংকে এক্সপ্যানশন করবে। মোটামুটি আগের যে দুটো প্রবলেম দেখালাম তারই এটা কন্টিনিউয়েশন। তাহলে 5 মেম্বার রিং মাইগ্রেট করে গিয়ে 6 মেম্বার রিং হলো, আর এখানে পজিটিভ। এবার লক্ষ্য করো এই যে কার্বন পজিটিভ, ওর কাছে দুটো অপশন আছে হাইড্রোজেন বের করার, ও এখান থেকেও হাইড্রোজেন বের করতে পারে, এখান থেকেও বের করতে পারে। হাইড্রোজেন যদি ও 2 নম্বর অ্যাটাম থেকে বের করে তাহলে ডাবল বন্ডটা তৈরি হবে এখানে, আর এ নম্বর অ্যাটাম থেকে তৈরি করলে ডাবল বন্ড হবে এখানে। তাহলে আমার দুটো পসিবিলিটি আছে, আমরা এখানে দুটো পসিবিলিটি দেখাবো। এই যে দুটো পসিবিলিটি, এ পসিবিলিটি এটা, বি পসিবিলিটি এটা, দুটো অলমোস্ট ইকুয়াল পসিবিলিটি আছে, যদিও এই সিস্টেমটা অলমোস্ট একটু বেশি স্টেবল আগের সিস্টেমটা থেকে। তো আশা করি বুঝতে পেরেছো। এবার পরের প্রবলেমে চলে আসি, এটা আমাদের আজকের লাস্ট প্রবলেম। এটা পিনাকল টাইপ, আমি অ্যালডিহাইড কিটোনে দেখবে পিনাকল নিয়ে আলাদা ক্লাস নেব, পিনাকল নিয়ে আলাদা ভিডিও আমি বানিয়েছি প্রচুর প্রবলেম দিয়ে, এভাবে প্রত্যেকটা নেম রিয়াকশন নিয়ে আমি আলাদা করে ভিডিও করব। তো এই পিনাকল প্রবলেমটা দেখে নাও, H2SO4 দেওয়া আছে, একই মেকানিজম রিপিট করছি না, আর অক্সিজেন থাকবে না, বেরিয়ে চলে গেল, ওই যে একই কথা, কার্বন প্লাস তার পাশের কার্বনে ওইচ আছে, তাহলে আমরা এই ওইচটাকে কিটোন করে দেবো রিং এক্সপানশন, যেমনটা আগের প্রবলেমে দেখালাম। রিং এক্সপানশন করে গিয়ে এরকম একটা স্পাইরো কম্পাউন্ড তৈরি হয়েছে। তো স্পাইরো কেন বলছি বলে দিই, তোমাদের জানা থাকবে IUPAC নোমেনক্লেচারে স্পাইরো, বাইসাইক্লো, এরকম নোমেনক্লেচার আমরা পড়েছিলাম।
এখানে দুটো রিং একটা কার্বন দিয়ে ফিউজ করা আছে, তাই নামটা স্পাইরো কম্পাউন্ড। সেরা নামটা দিয়েছি স্পাইরো 4.5। কেন? ফিউজড কার্বনকে যদি বাদ দাও, এদিকে কার্বনের দিকে তাকিয়ে দেখো, 1 মিনিট দেখিয়ে দিচ্ছি। ফিউজড এই কার্বনটাকে ছেড়ে দাও, ফিউজড কার্বন বাদ দিয়ে দেখো এদিকে কার্বন, 1, 2, 3, 4। তাহলে স্মল মেম্বারে 4টে কার্বন আছে, 4। এবার লার্জেস্ট রিংটাতে দেখো, 1, 2, 3, 4, 5, 5টে কার্বন আছে, 5। টোটাল দেখবে 10টা কার্বন আছে। ডেকেন দিয়েছি, নাম্বারিং স্কিম আমি ইউপ্যাকে যখন আলাদা ভিডিও করবো নাম্বারিং স্কিম দেখিয়ে দেবো। তো এই হচ্ছে আমাদের স্পাইরো প্রোডাক্ট। তো মোটামুটি আজকের ক্লাসে আমি এই কটি প্রবলেম নিয়ে এসেছিলাম, তোমরা এরকম প্রবলেম আরো পাবে, নেক্সট ভিডিওতে আমি আসবো। তো থ্যাংকস ফর ওয়াচিং, যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবে, সাবস্ক্রাইব করবে। থ্যাংকস। হ্যাঁ।